দিঘির বিরুদ্ধে পরিচালক ঝুনঝুর মামলা। দর্শক, স্বদেশ টিভিতে আপনাদেরকে স্বাগতম। আমি সাথে আছি শর্মিত অন্নি। অভিনেত্রী দিঘির বিরুদ্ধে 1 কোটি টাকার ক্ষতিপূরণের মামলা করেছেন প্রযোজক সিমি ইসলাম। একই সঙ্গে দিঘি তার বাবা সুব্রত ও মামার নামে পৃথক আরেকটি মানহানির মামলা করেছেন নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু। ছবির নির্মাতা ও প্রযোজক আজ বুধবার দুপুরে মহানগর দায়রা জজ আদালতে এই মামলা করেন। 12 মার্চ শুক্রবার প্রথমবারের মতো দিঘি নায়িকা চরিত্রে অভিষিক্ত হচ্ছেন। ছবিটির নাম তুমি আছো তুমি নেই। ইতিমধ্যে ছবিটির ট্রেলার প্রকাশ পেয়েছে। ট্রেলার নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা তৈরি হয়েছে। ছবিটি নিয়ে ট্রলের শিকার হন অভিনেত্রী দিঘি। পরে তার মন্তব্যকে ঘিরে সমালোচনা বাড়তে থাকে। নির্মাতার দাবি, ছবিটি মুক্তি পাওয়ার আগেই দিঘি সিনেমাটির গল্প, নির্মাণ ও ব্যবসা নিয়ে নেতিবাচক কথা বলেছেন। নির্মাতা বলেন, ট্রেলার দেখে দিঘি মন্তব্য করেছেন এটা তার ভালো লাগেনি, এই ছবি চলবে না। ছবির গল্প, নির্মাণের দুর্বলতা নিয়ে কথা বলেছেন। গানগুলো তার ভালো লাগেনি। কথা বলার সময় ঝন্টু প্রশ্ন করেন, একজন নায়িকা যদি ট্রেলার দেখে দর্শকদের কাছে বলে বেড়ান ছবিটি ভালো না, সেটা কে দেখবে? এটা উদ্দেশ্য প্রণোদিত ছাড়া অন্য কিছু নয়। তিনি বলেন, আমি ঝন্টু, আমার ছবি নিয়ে দর্শকের আগ্রহ আছে, আমার একাধিক ছবির ব্যবসা সফল, কার ছবি নিয়ে দিঘি কথা বলছে এটা তার ভাবা উচিত, আমার ছবি নিয়ে কোনো ষড়যন্ত্র মানব না। দেলোয়ার জাহান ঝন্টু জানান, পৃথিবীর ইতিহাসে দিঘির মতো কোনো অভিনেত্রীকে আর খুঁজে পাওয়া যাবে না যে নিজের ছবির বিরুদ্ধে সরাসরি নেতিবাচক প্রচারণা করেন, টিভি ও পত্রিকায় বাজে কথা বলে বেড়ান। এ সম্পর্ককে ঝন্টু স্বদেশ টিভিকে জানান, দিঘি সরাসরি দর্শকদের কাছে দাবি করেন তাদের ছবি ভালো হবে না। ছবিটি নিয়ে তিনি হতাশা ব্যক্ত করেছেন। তিনি মনে করেন এই কথার পর ছবিটির অর্ধেক দর্শক কমে যাবে। তিনি বলেন, আমি ও ছবিটির প্রযোজক একসঙ্গে মামলা করেছি। দিঘির মামা আমার ছবি দেখতে চেয়েছে, সে আমাকে অসম্মান করেছে, তার বাবা সব জেনে চুপ করে আছে, এজন্য আমরা বাধ্য হয়ে মামলার পথে এগিয়েছি। জানা গেছে গতকাল মঙ্গলবার মামলার প্রস্তুতি নিয়েছেন প্রযোজক ও নির্মাতা। এই মামলার প্রসঙ্গে যোগাযোগ করা হলে স্বদেশ টিভিকে দিঘি বলেন, আমি এখনও মামলার বিষয়ে কিছু জানি না, এখনও শুটিংয়ে আছি। এর আগে গতকাল রাতে কথা হলে দিঘি স্বদেশ টিভিকে জানান, ছবিটি নিয়ে তিনি নেতিবাচক কিছু বলেননি। তিনি ছবিটি নিয়ে যে কথা বলেছেন সেটা কেটে কেটে ছোট ভিডিও আকারে প্রকাশ পেয়েছে, যে কারণে ভুল বোঝাবুঝি থেকে বিতর্ক হয়েছে। তিনি বলেন, আমি ঝন্টু আঙ্গেলকে খুবই সম্মান করি, শুনেছি তিনি মামলা করবেন, কিন্তু মনে করি পুরো ভিডিও দেখলে কারো কোনো সন্দেহ থাকবে না, কারণ আমার নামে যে অভিযোগ আনা হয়েছে সেটার জন্য আমি দায়ী নই। তারপরও যদি ঝন্টু আঙ্গেল কষ্ট পেয়ে থাকেন, আমি ছোট একজন হিসেবে তার মতো গুণী নির্মাতার কাছে দুঃখ প্রকাশ করছি। দৃষ্টিজুড়ে বিশ্ব, বিশ্বজুড়ে স্বদেশ, স্বদেশ টিভির সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দিঘির বিরুদ্ধে পরিচালক ঝুনঝুর মামলা। দর্শক, স্বদেশ টিভিতে আপনাদেরকে স্বাগতম। আমি সাথে আছি শর্মিত অন্নি। অভিনেত্রী দিঘির বিরুদ্ধে 1 কোটি টাকার ক্ষতিপূরণের মামলা করেছেন প্রযোজক সিমি ইসলাম। একই সঙ্গে দিঘি তার বাবা সুব্রত ও মামার নামে পৃথক আরেকটি মানহানির মামলা করেছেন নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু। ছবির নির্মাতা ও প্রযোজক আজ বুধবার দুপুরে মহানগর দায়রা জজ আদালতে এই মামলা করেন। 12 মার্চ শুক্রবার প্রথমবারের মতো দিঘি নায়িকা চরিত্রে অভিষিক্ত হচ্ছেন। ছবিটির নাম তুমি আছো তুমি নেই। ইতিমধ্যে ছবিটির ট্রেলার প্রকাশ পেয়েছে। ট্রেলার নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা তৈরি হয়েছে। ছবিটি নিয়ে ট্রলের শিকার হন অভিনেত্রী দিঘি। পরে তার মন্তব্যকে ঘিরে সমালোচনা বাড়তে থাকে। নির্মাতার দাবি, ছবিটি মুক্তি পাওয়ার আগেই দিঘি সিনেমাটির গল্প, নির্মাণ ও ব্যবসা নিয়ে নেতিবাচক কথা বলেছেন। নির্মাতা বলেন, ট্রেলার দেখে দিঘি মন্তব্য করেছেন এটা তার ভালো লাগেনি, এই ছবি চলবে না। ছবির গল্প, নির্মাণের দুর্বলতা নিয়ে কথা বলেছেন। গানগুলো তার ভালো লাগেনি। কথা বলার সময় ঝন্টু প্রশ্ন করেন, একজন নায়িকা যদি ট্রেলার দেখে দর্শকদের কাছে বলে বেড়ান ছবিটি ভালো না, সেটা কে দেখবে? এটা উদ্দেশ্য প্রণোদিত ছাড়া অন্য কিছু নয়। তিনি বলেন, আমি ঝন্টু,
আমার ছবি নিয়ে দর্শকদের আগ্রহ আছে। আমার একাধিক ছবি ব্যবসা সফল, কার ছবি নিয়ে দিঘি কথা বলছে এটা তার ভাবা উচিত। আমার ছবি নিয়ে কোনো ষড়যন্ত্র মানব না। দেলোয়ার জাহান ঝন্টু জানান, পৃথিবীর ইতিহাসে দিঘির মতো কোনো অভিনেত্রীকে আর খুঁজে পাওয়া যাবে না যে নিজের ছবির বিরুদ্ধে সরাসরি নেতিবাচক প্রচারণা করেন, টিভি ও পত্রিকায় বাজে কথা বলে বেড়ান। এ সম্পর্ককে ঝন্টু স্বদেশ টিভিকে জানান, দিঘি সরাসরি দর্শকদের কাছে দাবি করেন তাদের ছবি ভালো হবে না। ছবিটি নিয়ে তিনি হতাশা ব্যক্ত করেছেন। তিনি মনে করেন এই কথার পর ছবিটির অর্ধেক দর্শক কমে যাবে। তিনি বলেন, আমি ও ছবিটির প্রযোজক একসঙ্গে মামলা করেছি। দিঘির মামা আমার ছবি দেখতে চেয়েছে, সে আমাকে অসম্মান করেছে। তার বাবা সব জেনে চুপ করে আছে, এজন্য আমরা বাধ্য হয়ে মামলার পথে এগিয়েছি। জানা গেছে গতকাল মঙ্গলবার মামলার প্রস্তুতি নিয়েছেন প্রযোজক ও নির্মাতা। এই মামলার প্রসঙ্গে যোগাযোগ করা হলে স্বদেশ টিভিকে দিঘি বলেন, আমি এখনও মামলার বিষয়ে কিছু জানি না, এখনও শুটিংয়ে আছি। এর আগে গতকাল রাতে কথা হলে দিঘি স্বদেশ টিভিকে জানান, ছবিটি নিয়ে তিনি নেতিবাচক কিছু বলেননি। তিনি ছবিটি নিয়ে যে কথা বলেছেন সেটা কেটে কেটে ছোট ভিডিও আকারে প্রকাশ পেয়েছে, যে কারণে ভুল বোঝাবুঝি থেকে বিতর্ক হয়েছে। তিনি বলেন, আমি ঝন্টু আঙ্গেলকে খুবই সম্মান করি, শুনেছি তিনি মামলা করবেন, কিন্তু মনে করি পুরো ভিডিও দেখলে কারো কোনো সন্দেহ থাকবে না, কারণ আমার নামে যে অভিযোগ আনা হয়েছে সেটার জন্য আমি দায়ী নই। তারপরও যদি ঝন্টু আঙ্গেল কষ্ট পেয়ে থাকেন, আমি ছোট একজন হিসেবে তার মতো গুণী নির্মাতার কাছে দুঃখ প্রকাশ করছি। দৃষ্টিজুড়ে বিশ্ব, বিশ্বজুড়ে স্বদেশ, স্বদেশ টিভির সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ। কণ্ঠে বিশ্ব, হৃদয়ে স্বদেশ।